আচ্ছা, মৌমিতা দেবনাথ একটা শরীর, 18-20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য। আচ্ছা, একটা মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে, তার চোখের মণি দিয়ে কতক্ষণ পর্যন্ত রক্ত বেরিয়ে আসতে পারে? আজকের এই ভিডিওতে আপনাদের মৌমিতা দেবনাথের আসল সত্য জানাবো। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। লেটস স্টার্ট দি ভিডিও। 9 আগস্ট 2024 সকাল 7:30 কলকাতার আরজিগড় হাসপাতালে সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল, তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ, মেয়েটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ, তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল। আর এই মেয়েটা কে ছিল জানেন? সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট, একজন জুনিয়র ডাক্তার, যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি সেই ডাক্তার। আর এটুকু শুনে একজন গণ্ডমূর্খ বলতে পারবে যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহত্যা তো নয়। কারণ যে অবস্থায় মেয়েটির মৃতদেহ ছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার উপর অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল। কিন্তু যখন হাসপাতালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোককে এই বিষয়ে বলা হয়, তখন বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এমনকি এমনটাও দাবি করা হয় যে পুলিশও শুরুর দিকে এটাকে আত্মহত্যার ঘটনা হিসাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কেন পুলিশ কেন শুরুতে তদন্তের দিকে এত উদাসীন ছিল, কিভাবে এই মেয়েটির মৃত্যু হলো, আর কে সেই অপরাধী? বন্ধুরা, আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। 9 আগস্টের গভীর রাত, যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন, তখন আমাদেরই এক বোন, এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিলেন, নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন। তিনি প্রতিদিন লড়াই করেন, তবে সেটা রোগীর জীবন বাঁচাতে। কিন্তু আজকের লড়াইটা ছিল তার নিজের। সে আপ্রাণ চেষ্টা করেছিল নিজেকে বাঁচাতে, কিন্তু পারেনি। হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে। তো চলুন আজ এক হেরে যাওয়া নারীর কথা বলবো, যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষকে সেবা করার। কলকাতার নামকরা হাসপাতাল আরজিকর, সেখানে 31 বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া। এখানে আমি তার আসল নাম বলবো না বা তার ছবিও দেখাবো না। আমি অনেককে দেখেছি ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অভয়ার ছবি সহ পোস্ট করতে। দেখুন, একজন রেপ ভিকটিমের ছবি এবং তার আইডেন্টিটি পাবলিশ করা সেকশন 228A IPC তে ইললিগাল এবং এটা একটা ক্রাইম। তো বৃহস্পতিবার তার 36 ঘন্টার ডিউটির পর রাত 12টায় অভয়া আরজিকর মেডিকেল হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে যান। এখানে তার সাথে তার বন্ধুরা ছিলেন, যাদের হাসপাতালে সেদিন নাইট ডিউটি ছিল। রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করেন, আর এরপর বেশ কিছুক্ষণ তারা আড্ডা দেন, অলিম্পিকে নীরাজ চোপড়ার খেলাও তারা দেখেন। এরপর রাত 3টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন, আর পরদিন সকাল 7:30 দিকে একটা নীল ম্যাট্রেসের উপর অভয়ার মৃতদেহ পাওয়া যায়। আর প্রাথমিক তদন্তে এটা মনে করা হচ্ছে যে ভোর রাত 3টে থেকে সকাল 6টার মধ্যেই তার মৃত্যু হয়েছিল। তবে শুরুর দিকে কিন্তু পুলিশ তদন্তে একদমই জোর দেয়নি, আর তখন শুরু হয় বাকি ছাত্রছাত্রীদের বিক্ষোভ। সারা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে আন্দোলন শুরু হয়, আর শেষে এক প্রকার তড়িঘড়ি করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করে। একজন ম্যাজিস্ট্রেট এবং অভয়ার মা এবং তার দুজন ব্যাচমেটের সামনে অভয়ার মৃতদেহের পোস্টমর্টেম করা হয়, আর পুরো পোস্টমর্টেমটাকে রেকর্ড করা হয়। আর এখান থেকে উঠে আসে সমস্ত শকিং ইনফরমেশন। অভয়ার গলার হাড় ভাঙা ছিল, মানে তাকে গলা টিপে শ্বাস বন্ধ করে হত্যা করা হয়েছিল। তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে, তার প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন ছিল, চোখে, ঠোঁটে, মুখে সব জায়গায় আঁচড় এবং আঘাতের দাগ ছিল, তার গোড়ালি ভাঙা ছিল। আর এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল। আর এই পর্যায়ে দাঁড়িয়ে তখন পর্যন্ত জানা যায়নি যে এই কাজটা কে করেছে, ঠিক কি হয়েছে। কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায় ভিকটিম ব্লেমিং এবং নিজেদের দায় ঝাড়ার পর্ব। আরজিকর মেডিকেল হাসপাতাল কলেজের প্রিন্সিপাল বলেন, মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি। মানে এক প্রকার বলতে চেয়েছেন যে অভয় যে মারা গেছে এটা তার দোষ, সে গিয়েছিল বলেই তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে মারা হয়েছে, এখানে খুনির কোনো দোষ নেই। আর আপনাদের বলে দেই, ঠিক এই ভয়ে দেশ জুড়ে হয়ে যাওয়া প্রতিদিন হাজার হাজার ধর্ষণের কোনো রিপোর্ট হয় না, কারণ ভিকটিমরা ভয় পায় যে শেষে হয়তো তাকেই দোষ দেওয়া হবে আর বলা হবে এটা তো তোর জন্যই হয়েছে। আর এই সন্দীপ ঘোষ, মানে কলেজের প্রিন্সিপালকে এর আগেও 2 বার দুর্নীতির জন্য আরজিকর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল। ইভেন গত বছর র্যাগিংয়ের ঘটনার সাথেও এনার যুক্ত থাকার কথা উঠেছিল। হাসপাতালের ফান্ডে গরমিল, ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধের রিসার্চ আটকে রাখা, এরকম আরও বহু ঘটনা রয়েছে। তবে তার বিরুদ্ধে যখনই কোনো স্টুডেন্ট কথা বলে, তিনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা সিনিয়রদের দিয়ে সেই স্টুডেন্টের উপর চাপ সৃষ্টি করেন। না, এটা আমি নিজের মন গড়া কথা বলছি না, এই সমস্ত কিছু নিউজ মিডিয়ায় পাবলিশ হয়েছে এবং সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এই নিউজগুলো পড়লে আরও অনেক কিছু জানতে পারবেন। তো এবার শুরু হয় তদন্তের নেক্সট স্টেপ। প্রশ্ন ওঠে যে অভয়া সেদিন কেন ওই সেমিনার রুমে গিয়েছিল। আর তদন্তে জানা যায় শুধুমাত্র সেদিন নয়, নাইট ডিউটিতে থাকা বেশিরভাগ জুনিয়র ডাক্তাররাই ওই রুমে যেতেন রেস্ট নিতে। কারণ যে ডাক্তাররা দিন রাত রোগীদের সেবায় ব্যস্ত থাকেন, তাদের বিশ্রামের জন্য, রেস্টের জন্য এত বড় হাসপাতালে কোনো পর্যাপ্ত রুম নেই। সেমিনার রুমে এসি আছে,
তাই এখানেই তারা রেস্ট নেন। আর এবার শুরু হয় খুনিকে খোঁজার পালা। সেমিনার রুমে কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না, ক্যামেরা ছিল বাইরে করিডরে। আর সেই সিসিটিভি ফুটেজেই রাত 3-6 মধ্যে মোট 4 দেখা গেছে। এই 4 জেরা করা হয়। 3 জানায় যে তারা রোগীর পরিবারের লোক, আর তাদের যুক্তি হিসাবে তাদের উপর কোনো সন্দেহ ছিল না। কিন্তু একজন, তার কাছে কোনো প্রশ্নের সঠিক উত্তর ছিল না। তার নাম হলো সঞ্জয় রায়। ভোর 4 দিকে সেমিনার রুমে সে ঢোকে, আর 4:45 সেমিনার রুম থেকে বেরিয়ে আসে। সে যখন ভেতরে ঢুকেছিল তার গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন তার কাছে সেই হেডফোনটা ছিল না। আর সেই হেডফোনটা পাওয়া গেছে অভয়ার মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে। আর এখান থেকেই পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো সেই ব্যক্তি যে এই ধর্ষণ এবং খুন করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সঞ্জয় রায় কে? এই সঞ্জয় রায় হলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার। 2019 সিভিক ভলেন্টিয়ার তিনি চাকরি পান। এবার আপনার মনে একটা প্রশ্ন আসবে যে সিভিক ভলেন্টিয়ারের কাজ তো ট্রাফিক সামলানো আর পুলিশের কাজে টুকটাক হেল্প করা, তাহলে সে অত রাতে আরজিকর হাসপাতালে কি করছিল, সে ঢুকলোই বা কি করে? তো 2019 সঞ্জয় রায়ের চাকরি হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। কিন্তু সেখানে জয়েন করলেও একদিনও তিনি সেখানে ডিউটি করেননি। উল্টে নেতামন্ত্রী বলুন বা পুলিশের উপরের মহলের ক্ষমতায় সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আর এখান থেকেই আরজিকর হাসপাতালে মাঝে মাঝে তার আসা যাওয়া ছিল, বিভিন্ন রোগীকে সে অ্যাডমিট করাতো। আর এই কারণেই হাসপাতালের সমস্ত কিছু তার জানা ছিল, এমনকি কোথায় কী আছে, কোন রুমে কে কখন থাকে, সে সব জানতো। আর রাতের বেলায় বলুন বা দিনের বেলায় সে নিজের প্রভাব খাটিয়ে যখন তখন সেখানে আসা যাওয়া করতো। আর এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হলেও এর হাব ভাব ছিল কলকাতা পুলিশের কোনো বড় অফিসারের মতো। এলাকার লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, মহিলা পুলিশদের সাথে অশালীন আচরণ করা, এছাড়া সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের 4th ব্যারাকে থাকা, 5 বিয়ে করা, মোবাইলে অশ্লীল ভিডিও, এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে। তবে কলকাতা পুলিশ বলছে যে এই লোকটা অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে, আর শিয়ালদা হাইকোর্ট তাকে 14 পুলিশ কাস্টাডি দিয়েছে। এবার এই পর্যন্ত শুনলে মনে হবে বাহ, দোষী তো ধরা পড়েই গেল, তাহলে আবার কি? এবার তাকে দ্রুত শাস্তি দিলেই হয়, এবং অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন যে তারাই দোষীর ফাঁসির আবেদন করবে। কিন্তু যখনই আপনি ঘটনাগুলোর ডিটেলসে যাবেন তখন আপনার মনে প্রশ্ন আসবে, মাত্র 45 এই 45 মধ্যে সেমিনার রুমে যাওয়া, সেখানে কি ধর্ষণ করা, তাকে গলা টিপে হত্যা করা, আবার বহাল তবিয়তে সেখান থেকে বেরিয়ে আসা। এবার নিউজ মিডিয়ায় সঞ্জয় রায়ের যে চেহারা দেখা গেছে তাতে একটা প্রশ্ন আসে যে সঞ্জয় রায়ের একার পক্ষে কি এটা আদৌ করা সম্ভব? উল্টেই ঘটনার সময় সঞ্জয় নেশায় ছিল। আর তখনই উঠে আসে আর একটা শকিং নিউজ, সেটা হলো যে ডাক্তাররা এই পুরো ঘটনার বিরুদ্ধে প্রোটেস্ট করছেন তাদের দাবি যে ওখানে একজন নয় বরং 2 সিমেন্ট পাওয়া গেছে। এবার স্বাভাবিকভাবেই একজন মানুষের তো 2 সিমেন্ট হয় না, তার মানে সেখানে সঞ্জয় রায় ছাড়াও আরও কেউ একজন ছিল। কিন্তু পুলিশের তদন্তে এখনও পর্যন্ত দ্বিতীয় কারোর নাম সামনে আসেনি। ইভেন পুলিশের তদন্ত নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কেন শুরুতে এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালানো হচ্ছিল, কেন ওই হেডফোনের টুকরোটা খুঁজতে এত সময় লাগলো, এত নামি কলেজের একজন প্রিন্সিপাল হয়ে কেন এরকম মন্তব্য করতে পারলেন সন্দীপ ঘোষ, কলেজের নাম খারাপ হওয়ার ভয়ে কি শুরুতে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সঞ্জয় রায় যেরকম ধূর্ত, মানে আপাতত তার সম্বন্ধে যেটুকু জানা যাচ্ছে তাতে কি সে এত তাড়াতাড়ি পুলিশের জালে ধরা পড়ার লোক? সে তো পালিয়ে যেতে পারতো। আর হ্যাঁ, এই যে পুলিশের জাল, নিউজ মিডিয়ায় কথাটা কিন্তু বারবার করে বলা হচ্ছে যে পুলিশের জালে ধরা পড়ল সঞ্জয় রায়। আচ্ছা, সঞ্জয় রায় যে অপরাধ করছে সেটা কি পুলিশ আগে থেকে জানতো না? সে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে 4th ব্যারাকে থাকতো, সেটা কি পুলিশ জানতো না? সে অন্যান্য মহিলা সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশদের উত্তক্ত। আচ্ছা, এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা দেখলেন যে 15 কলকাতার আরজিকল মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথের সাথে কি ঘটেছিল এবং 18 পুরুষ মৌমিতা দেবনাথের সাথে কি ব্যবহার করেছিল এবং মৌমিতা দেবনাথকে কখন মারা হয়েছিল এবং মৌমিতা দেবনাথের কিন্তু অনেক কষ্টে মৃত্যু হয়েছিল। এবং আমি প্রশাসনকে একটা কথায় বলব, আমাদের ঘরের অনেকের মেয়ে বোনেরা কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এবং অন্যান্য কলেজে কিন্তু পড়ে থাকে। এবং এই যে মৌমিতা দেবনাথকে যেভাবে মারা হয়েছে, মৌমিতা দেবনাথের জায়গায় যদি আমাদের ঘরের বোনেরাও কিন্তু আর কিন্তু কলকাতা এবং অন্যান্য শহরে কিন্তু পড়তে পারবে না। তাই প্রশাসনকে একটা কথাই বলবো, মৌমিতা দেবনাথের এই মৃত্যুর কথাটিকে কিন্তু ছোটোভাবে নেবেন না। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।